ফোন ধরতে এত লেট করলি কেন তুই? আরে বলিস না ভাই, শাওয়ার নিচ্ছিলাম আর তখনই বেবি তুই কল দিছিস। অ্যান্ড ইউ নো না আমি ওয়াশরুমে বসে কনসার্ট করি, আর এই জন্যই মেবি আমার কানে ফোনের রিং আসেনি। ওকে ওকে বুঝছি বাবা, এখন নিজের মুখটা অফ করে আমার কথা শোন। হুম বলতে থাকেন, আমি শুনছি। জিমিন কি তোকে মেসেজ আর কল করেছিল? হ্যাঁ তে তে উফ পিটনিটাও না তে। হ্যাঁ রে কি বলবি বল না, বলছিস না কেন? পেটনি আমি বলছি ঠিকই, তুই শুনছিস না। হ্যাঁ ব্রো হোয়াট ডু ইউ মিন? হ্যাঁ আমি কানা হয়ে গিয়েছি, আমার কান একদম সম্পূর্ণ ঠিক আছে, বুঝতে পেরেছিস তুই? আই নো ম্যাম আপনার কান একদমই খারাপ হয়নি, বাট আপনার আপনার মাথা জন্মের পর থেকেই খারাপ হয়ে গিয়েছে। হানের বাচ্চা তুই তোর কথা বলা শেষ করে ফোনটা রাখবি। ওকে ওকে শোন, জিমিন কি তোকে মেসেজ আর কল টল কিছু করেছিল? না কই, জিমিন তো আমাকে মেসেজ আর কল টল কিছুই করেনি। উফ সে একবার চেক করে দেখ না। আহা ওয়েট ওয়েট দাঁড়া। হ্যাঁ ভাই দিয়েছিল, কল দেয়নি বাট মেসেজ দিয়েছে। হুম এখন মেসেজটা পড়। হাই বেস্টি কেমন আছিস তুই? আই নো তুই ভালো আছিস আর আমি সেটা চাইও। অ্যান্ড শোন আমি আজকে রেস্টুরেন্টে তোদের দুইজনের সাথে হানার তোর সাথে মিট করতে আসছি, সো বিকাল 4:30 ওই রেস্টুরেন্টে চলে আসিস। হ্যাঁ তুই চিল্লাচ্ছিস ভালো কথাতে, বাট ফোনটা একটু দূরে সরিয়ে চিল্লালে কি হতো তোর? আমার আমার কানের 13টা বাজিয়ে দিয়েছিস তুই, শয়তান সাতছুনি ভূতনি একটা। আরে হান তুই জানিস না দোস্ত আমার কি পরিমাণে খুশি লাগছে, মানে জিমি প্রায় 2 বছর পর জাপান থেকে ফিরছে, মানে 3 বেস্টি আমরা আবার একসাথে ঘুরতে পারবো, এনজয় করতে পারবো, টাইম পাস করতে পারবো। ও মাই গড। ওকে ওকে তে এখন তুই একটু চুপ থাকবই, আর শোন জিমিনার কথা মতো কিন্তু রেডি থাকিস। ওকে এই শোন না দোস্ত, তুই একটু আমাকে এখান থেকে এসে নিয়ে যাস, তাহলে হিহি মানে তাহলে আমরা দুইজনে একসাথেই যেতে পারবো। হ্যাঁ ইম্পসিবল তে, কারণ তুই প্রতিবার কোথাও না কোথাও যেতে গেলে 4 ঘন্টা টাইম লেট করস, আমি অল টাইম ভুল করি বাট আজকেও না। আমি তোকে আনতে গিয়ে নিজেও তোর সাথে লেট হতে চাই না। এমন করছিস কেন হান, প্লিজ আমাকে একটু নিতে আসিস না প্লিজ। ওকে বাট ওয়েট আজকে যেন লেট না হয়। ওকে বাই। হুম বাই। চলো সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া যাক, এই তিনজন হলো বেস্ট ফ্রেন্ড, জিমিন হান অ্যান্ড তে। তারা স্কুল লাইফ থেকেই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড এখনো আছে। তে যার বয়স 24, ইউনিভার্সিটি শেষ করে এখন জব খুঁজছে, বাট বেচারি সে কোথাও জব খুঁজে পাচ্ছে না। তে হলো তার বাবা মায়ের একমাত্র মেয়ে, এটা হলো তের মা ইয়ঞ্জন আর এটা হলো তের বাবা সুবিন। অন্যদিকে হান তার বয়সও সেম তের মতোই 24, আর সেও ইউনিভার্সিটি শেষ করে তের সাথে জব খুঁজছে অ্যান্ড তার ভাগ্য সেম তের মতোই, হান তার মা বাবার একমাত্র ছেলে। কিন্তু বেচারা হানের মা বাবা কেউই নেই, সে তেরা যে অ্যাপার্টমেন্টে থাকে তার পাশের অ্যাপার্টমেন্টেই থাকে, আর এতদিন তার পড়াশোনার খরচ আর তার টুকিটাকি যে খরচগুলো ছিল তার চাচা আর চাচি দিয়েছে, বাট তাদের আচরণ অতটাও ভালো না, সো হানও আর তাদের টাকায় কিছু করতে চাচ্ছে না। আর ইয়ঞ্জন সুবিনও কিন্তু হানকে অনেক ভালোবাসে। এবার যাওয়া যাক জিমিনের কাছে, জিমিনের বয়স 25, জিমিন তে হানের সাথে ইউনিভার্সিটি কমপ্লিট করে তার ফ্যামিলির সাথে ফ্যামিলির কিছু কাজের জন্য জাপানে গিয়েছিল আর এতদিন সেখানেই ছিল, কালকে প্রায় 2 বছর পর দেশে ফিরেছে। আর তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখা ভালো, তে আর হান মধ্যবিত্ত বাট জিমিনের পরিবার রিচ। কি রে তে তোর কি হইছে? হ্যাঁ হ্যাঁ দোস্ত আমি রেডি, তুইও বের হ, আমি তো বের হচ্ছি। ওকে মা আমি আর হান জিমিনের সাথে মিট করতে যাচ্ছি। ও জিমিন দেশে কবে ফিরেছে? কালকে। ও আচ্ছা যা আর তাড়াতাড়ি চলে আসিস মা। ওকে মা তুমি চিন্তা করো না আমি তাড়াতাড়ি বাসায় ফিরে আসব। এই কথা বলেই তে তাদের অ্যাপার্টমেন্ট থেকে বের হয় আর বেরিয়ে দেখতে পায় হান তার জন্য ওয়েট করছে। উফ পেতনি ফাইনালি তুই আসলি, এখন চল। তারপর তারা দুজনেই সেই রেস্টুরেন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, রেস্টুরেন্ট বেশি দূরে ছিল না যার কারণে হান আর তে হেঁটে হেঁটে সেখানে যায়। তে
তেয়াইহান দুজনেই জিমিনকে দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল। তেয়াইহান রেস্টুরেন্টের ভিতরে ঢুকে জিমিনকে এদিক ওদিক খুঁজতে থাকে। তখনই কেউ একজন তাকে ডাক দেয়, এই হান তে, আমি এখানে। তেয়াইহান এবার সেদিকে তাকায়। তেয়াইহান কিছু না বলেই দৌড় দিয়ে গিয়ে জিমিনকে হাগ করে। আই মিস ইউ সো মাচ জিমিনা, ইয়া মি টু জিমিনা। ও আমার কিউটি ভাইরা, আমিও তোদের দুইটাকে অনেক মিস করেছি জানিস তোরা। এখন বস। হুম, এই হান, তোর কি মনে হয় না বল যে জিমিনা মেবি জাপানে গিয়েও কোনো বেস্টি বানিয়েছিল আর আমাদের ভুলে গিয়েছিল? মানে মানে আমার তো মনে হচ্ছে না যে এই সাতচুনিটা আমাদের দুজনকে মিস করেছে। তে তুইও না, তোর মতো আর হানের মতো বেস্ট ফ্রেন্ড পাও না, ভাগ্যের ব্যাপার। আর আমার ভাগ্য অনেক ভালো ছিল যার কারণে আমি তোদের দুজনকে পেয়েছি। সো এখন আমি তোদের দুজনকে কিভাবে করে ভুলতে পারি বল? আর একটা মেইন কথা শোন, তোদের জায়গা না কেউ নিতে পারবে না, কেউ না, বুঝছিস? ও তে জিমিনাকে থামতে বল, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি ভাই। আরে আমি কি বলবো, আমি তো নিজেই ইমোশনাল হয়ে যাচ্ছি। উফ, তোরা দুইটাও না। তো যাই হোক বল, দিনকাল কেমন যাচ্ছে? আন্টি আঙ্কেল কেমন আছে তে? হ্যাঁ জিমিনা, মা বাবা ভালোই আছে। বাট বাট তে এবার হানের দিকে তাকায়। কি এ বল? ওই আসলে আমরা দুইজনই একটা জব খুঁজছিলাম, বাট কোথাও পাচ্ছি না, এই জন্য একটু টেনশনে আছি। জব? ওয়েট, জব তো আমার কাছে আছে। হ্যাঁ মানে? হুম আমার কাছে আছে। হুম তো আমাদের দে। আসলে আমি তো তোদের একটা কথা বলিনি, সেটা হলো আমার একটা বয়ফ্রেন্ড আছে। হ্যাঁ হ্যাঁ, জিমিন মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। এহ কি মনে করেছিস আমরা বিশ্বাস করব? কখনোই না। হুম তে, আমিও তোর সাথে একমত। সো হোয়াট, তোরা বিশ্বাস কর আর না কর, আমার কিছু যায় আসে না। এই শোন, যদি তোর বয়ফ্রেন্ড থাকে তাহলে তার ছবি দেখা। জিমিন তার ফোনে একটা ছবি বের করে হান আর তেকে দেখায়। তোদের পরিচয় হয়েছে কেমন করে রে? অনলাইনে, ওর নাম সুগা। আহ ভালো, তুই যে সাতজন নিয়ে, এটা তো আমরা অনেক আগে থেকেই জানতাম। বয়ফ্রেন্ড বানিয়ে ফেলেছিস, অথচ আমাদের একটু জানাবি না? হ্যাঁ, ও মনে হয় ওয়েট করছিল কখনো ছেলেমেয়ের ছেলেমেয়ে হবে, কখনো দাদি হবে নানি হবে, তখন আমাদের জানাবে। ওফ, তোরা চুপ কর না বাবা। এখন শোন, যেটা বলতে চাচ্ছিলাম, আমার তো মনে হয় সুগা একবার মেবি আমাকে বলেছিল যে ওর একটা ভাই আছে যে হলো একটা লাক্সারি কোম্পানির সিও, আর কোম্পানির নামটা জানো কি? ও হ্যাঁ হ্যাঁ, জিয়ানজে, জিয়ানজে। হ্যাঁ জিয়ানজে, এইটা আবার কেমন নাম ভাই? ওই তো, তার যেই নাম দিতে ইচ্ছা করেছে সে সেটাই দিয়েছে। বাই দ্য ওয়ে শোন দোস্ত, ডোন্ট ওয়ারি, তোদের টেনশন করার আর কোনো দরকার নেই, ওকে? আমি দেখি আজকে রাতে সুগার সাথে কলে কথা বলে দেখতে হবে এই বিষয়ে। তারপর জিমিন হানা তে মিলে অন্যান্য বিষয়ে গল্প করতে থাকে। কি অবস্থা জিমিনি? গুড, অ্যান্ড তোমার? আমি আমার জিমিনের সাথে কথা বলছি, তাহলে কি আর আমার মন খারাপ থাকতে পারে? হুম, উফ সুগা, তোমার ফ্ল্যাট করে একটু অফ করবা। এখন তো কিছুই না ডার্লিং, জাস্ট বিয়েটা তো একবার হতে দাও, তারপর তো। উফ সুগা, তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ বলো। তোমাকে তো আমি একবার বলেছিলাম তাই না যে আমার দুইটা বেস্ট ফ্রেন্ড আছে? হুম হুম, ওরা দুইজনই চাকরি খুঁজছে বুঝছো, বাট আনফর্চুনেটলি ওরা কেউই চাকরি পাচ্ছে না কোথাও। সো আমি বলছিলাম যে তুমি তো একবার বলেছিলে না আমাকে যে তোমার, ও হ্যাঁ হ্যাঁ, জাংকুক, আমার ছোট ভাই, জিয়ানজে কোম্পানির সিও। তো আমি বলছিলাম যে জাংকুকের কোম্পানিতে যদি ওদের দুইজনকে চাকরি দেওয়া যেত ভালো হতো আর কি, আমার ওদের হেল্প করতে পেরে ভালো লাগতো আর ওরাও উপকৃত হতো। হ্যাঁ হ্যাঁ জিমিন, আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাচ্ছ। আমার এই বিষয় নিয়ে জাংকুকের সাথে একটু আলোচনা করে দেখতে হবে, কারণ আমি শিওর না যে ওর কি এখন কোনো এমপ্লয়ি লাগবে নাকি। ও থ্যাংক সুগা। জিমিন তে আর হানকে সেই রেস্টুরেন্টে ডাকে। তে আর
খান কালকের মতো আজকে সেখানে আসে আর এসেই দেখতে পায় জিমিনের পাশে একটা ছেলে বসা এই খান তোর কি মনে হয় রে এটা কে আরে কে আবার হবে কালকে জিমিন দেখালো না ওর বয়ফ্রেন্ডের পিক ওই যে সুগা সুগা ভাইয়া জিমিন তে আর খানকে নোটিস করে তে খান কি করছিস ওখানে তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তে আর খান তাড়াতাড়ি এসে জিমিন আর সুগার সামনে বসে সুগা এটা হলো তে আর এটা হলো হান হ্যালো তে হ্যালো হান হ্যালো ভাইয়া আসলে তোমরা তো এখানে এসেছো জিমিন তোমাদের এখানে দেখেছে বলে তাই না জি ভাইয়া তো মেবি তোমরা আমাকে এখানে দেখে কনফিউজড হতে পারো যে আমি এখানে কি করছি আসলে কালকে রাতে জিমিন আমাকে তোমাদের ব্যাপারে সবকিছু বলল যে তোমাদের চাকরি দরকার কালকে জিমিন আমাকে সবকিছু বলার পরে আমি আমার ছোট ভাই মানে যে কোম্পানির সিইও ওর সাথে এই বিষয়ে কথা বলেছিলাম যে ওর কি কোনো এমপ্লয়ি দরকার নাকি এখন ফার্স্টে তো ও একটু আমতামতা করছিল কিন্তু পরে আমি ওকে বলি যে তোমরা আমার গার্লফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ড আর তোমরা অনেক ভালো তো এরকম অনেক কিছু বলার পরেও রাজি হয় সো তোমরা আগামী পরশুদিন ইন্টারভিউ দিতে পারবা ও থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনি নিজেও জানেন না যে আপনি আমাদের কতটা হেল্প করেছেন থ্যাংক ইউ সো মাচ ইউর ওয়েলকাম তে বাট এত খুশি হওয়ারও কিছু নেই কারণ তোমাদেরকে একটা জিনিস নিয়ে আমি ওয়ার্নিং দিতে চাই আর সেটা হলো আমার ছোট ভাই অনেক বেশি কড়া আই মিন যে কোম্পানির সিইও ওর কথা বলছি প্লাস ও বেশি কথা বলা পছন্দ করে না ওর কাজকে অনেক বেশি ভালোবাসে সো ও চায় ওর প্রত্যেকটা কাজ একদম পারফেক্টলি হোক ওর এই রুডনেসের জন্য অনেকেই ইচ্ছে করে চাকরি ছেড়ে চলে গিয়েছে আবার অনেকের কাজে ভুল হওয়ার জন্য ও অনেককে চাকরি থেকে বের করে দিয়েছে সো আমি চাই তোমরা একদম পারফেক্টভাবে থাকো ওকে ওকে ভাইয়া কোনো টেনশন নেই আর আপনি চাইলে জিমিনের কাছ থেকে শুনতে পারেন যে আমি কাজে কতটা বেশি পারফেক্ট প্লাস আমি কতটা পারফেক্টভাবে চলি আমার দ্বারা তো কখনো কোনো ভুলই হয় না হ্যাঁ এবার তাই হাতে চিমটি দেয় উফ হানের বা ও সরি সরি ভাইয়া কিছু মনে করবেন না আসলে আমরা প্রাইটিং এরকম মজা করি আর কি উফ এই শয়তান তো আমার হাতের একদম 24টা বাজায় দিছে দাঁড়া না জাস্ট ওয়েট কর এই প্রতিশোধটা আমি বাইরে গিয়ে নিব শয়তান ছাগল একটা ওকে তেহান আজকের মতো তাহলে আমি আসছি ওকে আর আগামী পরশু দিন তোমরা দুজনই 6:30টার ভিতরে রেডি থেকো 8টার সময় আমাদের অফিসে উপস্থিত থাকতে হবে আমি আর জিমিনি তোমাদের দুজনকে নিয়ে যাব ওকে ভাইয়া ভাইয়া ভালো থাকেন হুম তারপর সুগা সেখান থেকে চলে যায় এই জিমিন সুগা ভাইয়ার ছোট ভাইটা এমন কেন রে মানে এত কড়া কেন সুগা ভাইয়াকে দেখে তো অতটাও কড়া মনে হচ্ছে না হুম মারা যেত যদি উনি ভাইয়ার বড় ভাই হতো তাহলে বাট উনি সুগা ভাইয়ার ছোট ভাই হয়েও কড়া উল্টা সুগা ভাইয়া তো একদমই সেরকম না অদ্ভুত তো টেনশন খবরদার জাঙ্গক ভাইয়ের সামনে গিয়ে কিন্তু এত বকবক করিস না ওকে তাহলে তো ও তোকে চাকরি কি দেবে সরাসরি ইন্টারভিউ থেকেই বের করে দেবে সো নিজের মুখটাকে একটু কন্ট্রোল কর বুই হ্যাঁ জিমিনা তুই ঠিক বলছিস একদম হ্যাঁ আমি মানছি আমিও সামটাইম একটু বেশি কথা বলি বাট ও মাই গড তে মতো না তে তো সিরিয়াস কোনো টাইমে নিজের মুখটাকে কন্ট্রোল করতে পারে না আই মিন বন্ধ রাখতে পারে না শুধু অল টাইম গাধির মতো ডাকতেই থাকে হানের বাচ্চা তুই চুপ করবি দরজা খোলার সাথে সাথেই তে আর হান ভিতরে ঢুকে ইয়ঞ্জুন আর সুবিনকে জড়িয়ে ধরে কি ব্যাপার আজকে আপনারা দুজনেই মনে হচ্ছে অনেক বেশি খুশি হ্যাঁ মা জানো কি হয়েছে কি হয়েছে মা আমরা দুজনেই চাকরি পেয়ে গিয়েছি হ্যাঁ হ্যাঁ আঙ্কেল আন্টি এবার ইয়ঞ্জুন আর সুবিন দুজনই তে আর হানের কপালে কিস করে দেয় আমাদের দোয়া অল টাইম তোমাদের সাথে আছে তে মা হান বাবা আমরা দোয়া করি তোমরা যেন ভবিষ্যতে অনেক বড় হও আর নিজেদের জন্য যেন পারফেক্ট আর কেয়ারিং জীবন সঙ্গী খুঁজে পাও যারা তোমাদেরকে অনেক বেশি ভালোবাসবে তে আর হান ইমোশনাল হয়ে ইয়ঞ্জুন আর সুবিনকে আর টাইটলি হাগ করে আব্বে তের বাচ্চা 7:15 বেজে গিয়েছে তোর আর কতক্ষণ লাগবে রেডি হতে কচ্ছপে রানী আরে বাবা দাঁড়া না জাস্ট চুলটাই তো বাঁধছি চুলটা বাঁধলেই হয়ে যাবে তুই রাখ আমি চুল বেঁধে বের হচ্ছি
তুই এই চুল বাঁধার কথা 6:55 থেকে বলে আসছিস তে আর এখনো তোর চুল বাঁধা হয়নি আর ইউ কিডিং উইথ মি হ্যাঁ আরে বাবা তোর কথার জন্য আমি চুলটা বাঁধতে পারছি না ঠিক করে তুই রাখ তো ফোন দেখতে আমি কিচ্ছু জানি না 7:25 এর ভিতরে আমি তোকে রেডি দেখতে চাই না হলে কিন্তু আমি তোকে লাঠি মেরে মঙ্গল গ্রহে পাঠিয়ে দেব আর তারপর তুই ওখানে গিয়ে এলিয়েনদের সাথে নিজে চুল বাঁধিস হ্যাঁ এই কথা বলে কল কেটে দেয় ফাইনালি এখন তাড়াতাড়ি যাই নাহলে ছাগলটা আবার ঝগড়া শুরু করে দিবে তে নিজে রুম থেকে বের হয় তে খাবার খাবি না আর হানও তো এখন আসলো না ব্রেকফাস্ট করতে না মা প্রবলেম নেই আমি আর হান দুজনে বাইরে থেকে কিছু খেয়ে নিব তে এই কথা বলে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায় তে গ্যারেজে এসে দেখতে পায় হান জিমিন আর সুগা তার জন্য ওয়েট করছে আ সরি সুগা ভাইয়া আমি কি লেট করে ফেলেছি না না বেশি লেট হয়নি তুমি গাড়িতে ওঠো তারপর তে এসে হানের পাশের সিটে বসে পড়ে তোর এত টাইম লাগলো কেন রে তুই তো বেনি করেছিস বাট বেনি করতে এত টাইম কার লাগে ভাই প্রায় 1 ঘন্টা আরে আর বলিস না প্রায় 10টা হেয়ার স্টাইল করার পর ফাইনালি বেনিটাতেই আমাকে দেখলাম মানাচ্ছে কেন রে তুই কি ওখানে ইন্টারভিউ দিতে যাচ্ছিস নাকি কারোর সাথে ডেট করতে যাচ্ছিস বলা যায় না হতেও তো পারে ড্রামার মতো যে ওই সিও আই মিন স্যার সে আমার প্রেমে পড়ে গেল হ্যাঁ হ্যাঁ উফ তুইও না তে তুই আর জীবনও ঠিক হবি না জিমিন পিছনে হান আর তের দিকে তাকায় এই তুই আর কি ফিসফিস করছিস রে কই কিছু না তো এই তাই না হান আমরা কিছু বলছিলাম রে হ্যাঁ কই না তো জিমিন আমরা চলে এসেছি এই তে হান তোরা গাড়ি থেকে নাম আমরা চলে এসেছি তে আর হান গাড়ি থেকে নামে ওয়া ভাই দেখ কত বড় বিল্ডিং বুঝতে হবে না লাক্সারি কোম্পানি বলে কথা রে ঠিক বলছিস তে হান চলো তারপর সুগা তে হান আর জিমিনকে নিয়ে ভিতরে যায় সবাই সুগাকে দেখে সুগাকে সম্মান জানাচ্ছিল কারণ এখানে সবাই সুগাকে জেনে যে সুগা হলো এই কোম্পানির সিওর বড় ভাই সুগা জিমিন তে হানকে নিয়ে যখন লিফটের সামনে গিয়ে দাঁড়ায় তখনই লিফট থেকে একটা ছেলে বের হয় হ্যালো স্যার কেমন আছেন হ্যাঁ এই তো ভালো লিনা তোমার কি অবস্থা জি স্যার ভালো চলুন তারপর সুগা জিমিন তে আর হান লিফটে ওঠে আর সাথে লিনো লিফটে ওঠার সময় লিনোর চোখ হানের দিকে যায় লিনো সুগা জিমিন তে আর হান লিফট থেকে বের হয় আর তারপর সবাই একটা রুমের সামনে গিয়ে দাঁড়ায় আর এদিকে তো তার হার্টবিট বেড়ে গিয়েছে হান আমার না কেন যেন ভয় লাগছে রে দোস্ত আরে নার্ভাস তো আমারও লাগছে এইটা কি শিওরুম নাকি আমি কেমনে জানব আজাইরা বাট দেখে তো মনে হচ্ছে অমনে কিছু স্যার মে উই কামিং লিনা সবাইকে ইশারা দিয়ে ভিতরে ঢুকতে বলে আর সাথে নিজেও ঢোকে আর রুমে ঢোকার সাথে সাথে আউচ সম্পূর্ণ রুম সাইলেন্ট ছিল বাট যখনই তে টেবিলের সাথে পায়ে বাড়ি খেয়ে চিলিয়ে ওঠে সবাই তের দিকে শখ হয়ে তাকিয়ে থাকে আর এদিকে তো লিনা ভয়ে ভয়ে সামনে বসে থাকা মাস্টার দিকে তাকায় যে বিরক্তির সাথে তের দিকে তাকিয়ে আছে স্যার তেও এবার ভয়ে ভয়ে সে মাস্টার দিকে তাকায় আর তাকে দেখি তো তে হার্টবিট ফাস্ট হয়ে যায় তে একবার ঢেক গেলে আ সরি স্যার আসলে এই টেবিলটা এখানে ছিল সেটা আমি দেখতে পাইনি আর সরি আপনাকে বিরক্ত করার জন্য ভাইয়া হ্যাঁ জাঙ্কুক এরা দুজনে কি হ্যাঁ জাঙ্কুক এরা দুজনই জিমিনের বেস্ট ফ্রেন্ড আ সরি জাঙ্কুক আসলে আজকে প্রথম তো এই জন্য বুঝতে পারিনি এখানে কাজ করতে করতে সব কিছু বুঝতে পেরে যাবে যে কি করা যাবে আর কি করা যাবে না ওকে তো এখন ইন্টারভিউ নেওয়া যাক হ্যাঁ হ্যাঁ অফকোর্স তারপর সুগা জিমিন আর হান বাইরে চলে যায় আর এদিকে লিনো জাঙ্গুকের পাশে দাঁড়িয়ে ছিল আর হান যাওয়ার সময় তে কানে কানে বলে যায় তে বেস্ট অফ লাক আর কোনো উল্টাপাল্টা কিছু করিস না ভাই আর বেশি কথা তো একদমই না এই কথা বলেই হান সেখান থেকে চলে যায় তে আবার একবার ঢেক গেলে আর জাঙ্গুকের দিকে তাকায় জাঙ্গুক থেকে ইশারা দিয়ে জাঙ্গুকের সামনে থাকা চেয়ারে বসতে বলে তেও সেটাই করে আই গেস আমার নাম তোমার জানার কথা মেবি কিন্তু আনফরচুনেটলি স্যার আমি জানি না আইস আমার নাম জাঙ্কুক ফুল নেম জন জাঙ্কুক ও আচ্ছা সো এই জন্য আপনার কোম্পানি নেম জন যে
আমি যখন ফার্স্ট আপনার কোম্পানি নেম শুনেছিলাম তখন অনেক বেশি অবাক হয়েছিলাম মানে এরকম কোম্পানি নেম কার হয় বাট এখন বুঝতে পারছি জিয়ান জে মানে জিয়ান জা তোমার নাম স্যার আমার নাম তে বাট আপনি যদি চান তাহলে আমাকে নিকনেম দিয়ে সেই নিকনেম ধরেই ডাকতে পারেন আমার তো টাইম নেই ওকে সো এখন মেইন ইন্টারভিউ শুরু করা যাক ইয়েস স্যার তুমি এখন আসতে পারো ওকে স্যার তারপর তো বেরিয়ে আসে কেমন আছে ইন্টারভিউতে অনেক ভালো তে বেশি কথা বলিসনি তো না একদমই না দ্যাটস মাই গুড গার্ল থ্যাংক ইউ নেক্সট হান এবার তোর পালা যা স্যার মে আই কাম ইন হান ভিতরে ঢোকে হান ভিতরে ঢুকতেই হানের চোখ যায় লিনোর দিকে যে তার দিকে তাকিয়েছিল এই সমস্যাটা কি যখনই দেখো তো তখনই আমার দিকে তাকিয়ে আছে আজব জ্যাঙ্কুক ইশারা দিয়ে হানকে বসতে বলে তুমি আমার নাম জানো ইয়েস স্যার আপনার নাম জ্যাঙ্কুক আর ফুল নেম সরি স্যার এটা তো জানি না আমার ফুল নেম জিয়ান জ্যাঙ্কুক তোমার নাম আমার নাম উফ এখন আবার কে কল করছে লিনো তুমি রিসিভ করে বলো যে আমি বিজি আছি স্যার আমি এখন কথা বলতে পারবো না লিনো কলটা রিসিভ করে দূরে গিয়ে কথা বলছিল স্যার আপনার সাথে কথা বলবে বলছে কে ম্যাম মানে আপনার মম জ্যাঙ্কুক এবার সেখান থেকে উঠে এসে লিনোর কাছ থেকে ফোনটা নিয়ে কথা বলতে থাকে আর লিনো এবার হানের কাছে আসে হোয়াটস ইয়োর নেম হ্যাঁ আপনাকে কেন বলবো কারণ আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তাই হ্যাঁ লিনোকে পাত্তা না দিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে ওকে সো তুমি যেহেতু তোমার নাম আমাকে বলতে চাচ্ছ না সো ডোন্ট ওয়ারি আমি তোমাকে একটা নিকনেম দিয়ে দিই কি বলো আমার নাম হ্যান হ্যাপি বাট একটু কিউট করে বললে মেবি একটু বেশি খুশি হতাম তখনই জ্যাঙ্কুক আবার নিজের চেয়ারে এসে বসে ওকে সো এখন মেইন ইন্টারভিউ যাওয়া যাক হ্যাঁ হ্যাঁ স্যার হ্যান রুম থেকে বের হয় হ্যান ইন্টারভিউ কেমন হয়েছে হ্যাঁ রে অনেক ভালো হয়েছে ইন্টারভিউ ওকে তো তে হ্যান এক জায়গায় বসে ওয়েট করো আর জিমিন তুমিও কি ওদের সাথে এখানে বসে ওয়েট করবা হ্যাঁ ওকে তাহলে তোমরা বসো আমি যাই আমার বাইরে একটা ইম্পর্টেন্ট কাজ আছে ওকে যাও তারপর সুগা জিমিনের গালে একটা কিস করে সেখান থেকে চলে যায় জিমিনা ও কথা বলিস না তো তোরা চুপ কর আরে তে তুই কি বুঝতে পারছিস না জিমিন কেন আমাদেরকে চুপ করতে বলছে তা কি আর বুঝতে পারছি না বাইরে বাইরে জিমিনা সুগা ভাইয়া কিন্তু অনেক রোম্যান্টিক তুই কিন্তু সুগা ভাইয়ের মতোই একটা রোম্যান্টিক হাজবেন্ড ডিজার্ভ করিস বেস্টু থ্যাংক ইউ এখন বাদ দে এসব তারপর তে জিমিন আর হান এমনি গল্প করতে থাকে তে আর হান তোমাদের দুজনকে স্যার রুমে ডাকছে তে আর হান দুজনেই জিমিনের দিকে তাকায় বেস্ট অফ লাক যা তারপর তে আর হান দুজনেই জ্যাঙ্কুকের রুমে আসে শোনো কালকে থেকে তোমাদের এই অফিসে কারেক্ট 8টার সময় আসতে হবে 8টা 1 সেকেন্ডও যেন লেট না হয় কারণ আমি সব কিছু পারফেক্ট চাই আর পারফেক্ট পছন্দ করি আন্ডারস্ট্যান্ড ইয়েস স্যার বাট মানে আমি জবটা পেয়ে গেছি তে তো খুশিতে হানকে নিয়ে লাফানো শুরু করে দিয়েছে এক্সকিউজ মি সরি স্যার তারপর তে আর হান সেখান থেকে চলে যায় আর এদিকে তো লিনো জ্যাঙ্কুকের পাশে থাকা চেয়ারে বসে বসে হানের যাওয়ার দিকে তাকিয়েছিল যে জিনিসটা জ্যাঙ্কুক নোটিস করে লিনো তোমার কি হয়েছে কিছু না স্যার তে আর হান একদম পারফেক্ট টাইমে অফিসে আসে আর অফিসে এসেই সবার সাথে পরিচিত হতে থাকে সবাই সবার সাথে কথা বলছিল ঠিক তখনই সেখানে লিনো আসে হানে লিনোর দিকে তাকাতেই লিনো হানের দিকে তাকিয়ে চোখ মারে ওকে সো আপনাদের সবাইকে স্যার মিটিং রুমে রাখছে লিনোর কথা শুনে সবাই মিটিং রুমের দিকে যেতে থাকে ওকে এভরিওয়ান সো আমি নিউ একটা প্রোডাক্টের উপরে কাজ করার প্ল্যান করেছি আর আজকে আমরা সেই নিয়ে আলোচনা করব আপনাদের সবাইকে আলাদা আলাদা করে এক একটা প্রজেক্ট দেওয়া হবে তারপর জ্যাঙ্কুক সেই প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে থাকে আর তারপর সবাইকে আলাদা আলাদা করে এক একটা প্রজেক্ট দিয়ে দেয় আমি মনে করি এই প্রজেক্টগুলো আপনারা 2 সপ্তাহের ভিতরে একদম পারফেক্টভাবে কমপ্লিট করতে পারবেন সো ইয়া আপনাদের এই প্রজেক্টগুলো 2 সপ্তাহের ভিতরে কমপ্লিট করতে হবে তে আর হানসহ অন্যান্য এমপ্লয়িরা মিটিং রুম থেকে বের হয়
এই দে ওয়াশরুমে যাবি? না তুই যা, আমি যাবো না। ওকে নো প্রবলেম। তারপর হান ওয়াশরুমে চলে যায়। হান মুখ ধুচ্ছিল, আর মুখ ধোয়া শেষ করে সে যখনই আয়না দিকে তাকায় তখনই সে সেখানে লিনোকে দেখতে পায়, যে কিনা তার দিকে তাকিয়েছিল। আর এভাবে করে হঠাৎ করে লিনোকে দেখে সে প্রচুর ভয় পেয়ে যায়। মিস্টার লিনো, আপনি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন। হ্যাঁ, মিথ্যা কথা বলো না হান। তুমি বলো যে তুমি তোমার পাশে একটা হ্যান্ডসাম এরকম ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে হঠাৎ করে ভয় পেয়ে গিয়েছিলে, রাইট? মোটেও না। বাই দ্য ওয়ে হান, তুমি কিন্তু দেখতে অনেক কিউট, ইউ নো। অফ কোর্স আই নো। এই কথা বলে সেখান থেকে হান চলে যায়। আর লিনো এবার একটু বাঁকা হাসে। সব এমপ্লয়ে কাজ করছিল, ঠিক তখনই সেখানে লিনো আসে। মিস টে? হ্যাঁ, আসলে স্যার আপনাকে ডাকছে। হ্যাঁ, কিন্তু কেন? আমাকে কিছু বলেনি, আপনি গিয়ে দেখুন। তে এবার জাংকুকের কাছে যায়। স্যার, মে আই কাম ইন? ইয়েস স্যার, বলুন। তুমি তোমার পায়ের কোনো ট্রিটমেন্ট করনি কেন? ও, পায়ের? স্যার, পায়ের ব্যথা একাকাই কমে যাবে, এই জন্যই কিছু করিনি। স্টুপিড। স্যার কিছু বললেন? না। জাংকুকে এবার তার হাতে একটা ব্যান্ডেজ আর একটা মেডিসিন দেয়। চলতে তো নিজেরই কষ্ট হচ্ছে, তাহলে পায়ে ট্রিটমেন্ট করনি কেন? হ্যাঁ, স্টপ, আমি কোনো কথা শুনতে চাই না। আসলে সেদিন টেবিলের সাথে বাড়ি খাওয়ার জন্যই তার পায়ে এখন ব্যথা হয়েছে, আর এই জন্য সামটাইম তে ঠিকভাবে হাঁটতেও পারে না। আর এইটা জাংকুক নোটিস করেছে। স্যার, এখানে বসে পায়ে মেডিসিন লাগাবো আর ব্যান্ডেজ করবো? অ্যাজ ইউ উইশ। ওকে। তারপর তে সেখানে বসে তার পায়ে মেডিসিন লাগিয়ে ব্যান্ডেজ করতে থাকে, কিন্তু তে ঠিকভাবে ব্যান্ডেজ করতে পারছিল না। আর এটা অনেকক্ষণ নোটিস করার পর ফাইনালি জাংকুক চেয়ার থেকে উঠে তার কাছে গিয়ে তার হাত থেকে ব্যান্ডেজটা নিয়ে তার পায়ে ব্যান্ডেজ করে দিতে থাকে। স্যার, আপনি আমার পায়ে কেন ব্যান্ডেজ করছেন? আপনি আমার থেকে অনেক বড়, আবার স্যারও। ও নো, তোমার মুখটা কি তুমি একটু বন্ধ রাখতে পারো? নো স্যার, ও আই মিন ইয়েস স্যার। তারপর জাংকুক থেকে ব্যান্ডেজ করে দিয়ে বলে, ঠিক আছে, আর প্রজেক্টের কাজ ঠিক করে করতে পারছো তো? ইয়েস স্যার, হেল্প লাগলেও বলতে পারো। ওকে স্যার, এখন তো লাগছে না, যখন লাগবে তখন আপনাকে অবশ্যই বলবো। এই কথা বলে তে সেখান থেকে চলে যায়। আর জাংকুক তে যাওয়ার দিকে তাকিয়ে একটু মুচকি হাসে। তে এসে নিজের জায়গায় বসে। হ্যাঁ, হান কোথায় গেল? মিস্টার লিনা, আপনি আবার আমার পিছনে পিছনে ওয়াশরুমে এসেছেন। ওয়াশরুম তো সবাই ইউজ করার জায়গা। উফ, ইউ নো হান, জাস্ট ফর ইউ সাম টাইম আমার হার্ট অনেক বেশি ফাস্ট হয়ে যায়, আবার অনেক সময় একদম অফই হয়ে যায়। সো আমার মনে হয় আপনার ডাক্তার দেখানো উচিত মিস্টার লিনো। এই বলে হান সেখান থেকে চলে যায়। এরকমভাবে দুই সপ্তাহ কেটে যায়। এই দুই সপ্তাহে অনেক কিছু চেঞ্জ হয়েছে, কিন্তু কেউই সেগুলো প্রকাশ করতে পারেনি। জাংকুকের কথা অনুযায়ী সব এমপ্লয়িরা দুই সপ্তাহের ভিতরে সে প্রজেক্টটা কমপ্লিট করে জাংকুককে দেখিয়েছে, মানে গতকালকে। আর জাংকুকও তাদের কাজ দেখে অনেক বেশি খুশি ছিল, কারণ সবাই কাজগুলো একদম পারফেক্টলি করেছে, বিশেষ করে তে। তের কাজ সবার থেকে বেস্ট ছিল, আর যার কারণে জাংকুক তে অনেক প্রশংসাও করেছে। যেহেতু প্রজেক্টটা সাকসেসফুল হয়েছিল, তাই কালকেই জাংকুক সবাইকে বলে দিয়েছে যে আজকে সে সবাইকে ট্রিট দেবে। জাংকুক যে রেস্টুরেন্টে সবাইকে আসতে বলেছিল, ওই রেস্টুরেন্টে সবাই রেডি হয়ে আসে। আর অবশ্যই সেখানে সবার ভিতরে তেকে অনেক বেশি সুন্দর লাগছিল, আর হানকে অনেক কিউট লাগছিল। আজকে লিনো আর জাংকুককে অনেক হ্যান্ডসাম লাগছে, যদিও ওদের অল টাইমে হ্যান্ডসাম লাগে, বাট আজকে একটু বেশি হ্যান্ডসাম লাগছিল। হান, হান, ওই হান। হ্যাঁ, কি তুই কি চিন্তা করছিলি ভাই, আর ওইদিকে কি দেখছিলি? এবার তেও সেদিকে তাকায় যেদিকে এতক্ষণ হান তাকিয়েছিল। আচ্ছা, তো তুই মিস্টার লিনোকে দেখছিলি? কই না তো। নো 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 বেবি, আমার সাথে মিথ্যা কথা বললে চলবে না। হ্যাঁ, সত্যি করে বল, তুই মিস্টার লিনোকে কেন দেখছিলি? তুই আস্তে কথা বল না, শুনে ফেলবে তো। দেখছি এখন আমাদের পিচ্ছি হানারও একটা ক্রাশ আছে। তে, তুই কিন্তু এখন থাপ্পড় খাবি। তোর আর আমার বয়স সেম ভাই, তাহলে আমি কেন পিচ্ছি হই? হ্যাঁ, বাট আমার কাছে তো তোকে পিচ্ছি লাগছে ভাই, বিকজ তুই পেতনি তাই। উফ, দূর বোরিং লাগছে ভাই, এর থেকে বাসায় বসে কিছু করাই ভালো ছিল। ঠিক বলছিস। এই তে শোন না, আমি একটু ওয়াশরুমে যাচ্ছি। হ্যাঁ, তুই তো যেখানে যাস সেখানে গিয়ে ওয়াশরুম ওয়াশরুম। আচ্ছা যা। তারপর হান ওয়াশরুমে চলে যায়।
এখন তো আরো বেশি বোরিং লাগছে। আচ্ছা আমি একটা কাজ করি, বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করি, তাহলে যদি একটু বোরিংনেসটা যায়। তো এবার বাইরে চলে যায় আর বাইরে গিয়ে বাগানের ভিতর থেকে হাঁটতে থাকে। অন্যদিকে হানু ওয়াশরুম থেকে আসে। তে আবার কই গেল? ও কি আবার বাসায় চলে গেল নাকি? হান থেকে সব জায়গায় খোঁজা স্টার্ট করে। কই, তেকে তো কোথায় খুঁজে পাচ্ছি না। তাহলে মেবি ও বাসায় চলে গিয়েছে, তো বলছিল যে ওর বোরিং লাগছে। কিন্তু ও কি একটু ওয়েট করতে পারলো না? মানে আমিও তাহলে ওর সাথে চলে যেতাম। যাই হোক, ও মনে মনে করেছে যে আমি যাবো না, কিন্তু আমারও তো এখন যেতে ইচ্ছা করছে। আচ্ছা যাই হোক, আমিও চলে যাই। ও ও ওয়েট, আমি তো ওকে কলই করতে পারি। ও না, ওর ফোনও তো অফ হয়ে গিয়েছে, ও বলছিল দূর। আচ্ছা বাসায় চলে যাই। এই কথা বলে হানসি রেস্টুরেন্ট থেকে বের হয় আর পিছন পিছন লিনাও বের হয়। মানে এতক্ষণ লিনো হানের দিকে তাকিয়েছিল আর সে বুঝতে পারে যে হানের কিছু একটা হয়েছে, অথবা হান কিছু একটা নিয়ে টেনশন করছে, যার কারণে সে এবার হানের পিছু করতে থাকে। কি ব্যাপার, হান আবার কোথায় গেল? তো এবার একটা এমপ্লয়িকে গিয়ে জিজ্ঞাসা করে যে হানকে কিছু দেখেছে নাকি। ও হ্যাঁ, হান তো কিছুক্ষণ আগে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল, মেবি বাসা চলে গিয়েছে। অথবা বাসা চলে গিয়েছে কিন্তু আমাকে না বলে। তখন সেখানে আরেকটা এমপ্লয়ি আসে। হ্যাঁ হ্যাঁ, বাসায় চলে গিয়েছে, আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কোথায় যাচ্ছ। তখন ও বলল যে ও নাকি বাসায় চলে যাচ্ছে, বোরিং লাগছে ওর তাই। ও আচ্ছা আচ্ছা, তে হানের জন্য চিন্তা হতে থাকে। এন্ড তখনই তে পিছনে ঘোরে স্যার, আর তখনই সবাই ট্যান জাঙ্কুক বলতে থাকে। তে সব কিছু থেকে পুরো শক হয়ে যায়। স্যার এখানে কি হচ্ছে এগুলো? তে, আমি এতদিন তোমার কাছ থেকে একটা কথা লুকিয়ে রাখার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি শেষমেশ ব্যর্থ হই। মানে আমি আর লুকিয়ে রাখতে পারলাম না, আমার রুড রাগি করা ফেসের নিচে আমার এই কথাগুলো লুকিয়ে রাখতে চেয়েছিলাম, কিন্তু আমি পারিনি। তে জাঙ্কুক এবার তের সামনে হাঁটু গেড়ে বসে আর তের সামনে একটা লাল গোলাপ ধরে বলে তে আই লাভ ইউ। তে তো পুরো ফ্রিজ হয়ে গিয়েছে। এদিকে আশেপাশে সবাই তো তে অ্যান্ড জাঙ্কুক বলে চিল্লাচ্ছে, আর এদিকে এখনো তো জাঙ্কুকদের মুখের দিকে উত্তরের আশায় তাকিয়ে আছে। প্রায় 2 মিনিট পর জাঙ্কুকের হাতের থেকে তে গোলাপ ফুলটা নেয় আর জাঙ্কুককে বসে থেকে দাঁড় করে। স্যার আপনি কি আমাকে সত্যি ভালোবাসেন? হুম, অনেক বেশি। তেবা একটু উঁচু হয়ে জাঙ্কুকের গালে কিস করে দেয়। আই লাভ ইউ টু। হান রাস্তা পার হতে যায় আর ঠিক তখন একটা কার চলে আসে, আর তারপর কি হতে পারে ইমেজিন করো। লিনো তখন হানের উপর নজর রাখছিল আর এই দৃশ্য দেখে লিনো দৌড়ে হানের কাছে চলে আসে। যদিও ড্রাইভার ঠিক টাইমে কার থামিয়েছিল, কিন্তু তারপর হান অনেকটাই আহত হয়েছে, বিশেষ করে হানের মাথায় অনেকটা আঘাত লেগেছে। লিনো তখনই হানকে নিয়ে হসপিটালে আসে। লিনো প্রচুর কান্না করছিল। ডক্টর, পেশেন্ট ঠিক আছে তো? হ্যাঁ মিস্টার লিনো, আপনি টেনশন করবেন না, পেশেন্ট ঠিক আছে এখন। বাট পেশেন্টের মাথায় অনেকটা আঘাত লেগেছে, যার কারণে পেশেন্টের জ্ঞান আসতে 2 থেকে 3 দিনও টাইম লাগতে পারে, আর পেশেন্টের অনেক যত্নেরও প্রয়োজন। ওকে ডক্টর। আর বলছিলাম, পেশেন্টকে কখন বাসায় নিয়ে যেতে পারবো? 1-2 ঘন্টা পরে নিয়ে যেতে পারেন, সমস্যা নেই। ওকে ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। তারপর লিনো একটু স্বস্তি নিঃশ্বাস ফেলে। লিনো তেকে কল করে আর তেকে কল করে সব কিছু জানায়। তে তখনই হসপিটালে চলে আসে। তে অনেক কান্না করছিল আর তের সাথে সেখানে জাঙ্কুকও আসে। তারপর তারা সবাই মিলে হানকে হানেরই অ্যাপয়েন্টমেন্টে নিয়ে যায়। আর তে, তোমাদের যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমি হানের কেয়ার করতে চাই। হ্যাঁ মিস্টার লিনো, আপনি পারবেন? হুম, আমি পারবো, আমাকে বিশ্বাস করতে পারো। ওকে মিস্টার লিনো। তারপর তে আর জাঙ্কুক খানের অ্যাপার্টমেন্ট থেকে বের হয়। আমার যা মনে হচ্ছে তোমার কি তাই মনে হচ্ছে জাঙ্কুক? হুম, আমারও তো ওরকমই লাগছে। হুম জাঙ্কুক, আমি শিওর যে মিস্টার লিনো খানকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে। বাট ওয়েট, তুমি এত হ্যাপি কেন? আমি জানি না, বাট আমার অনেক বেশি হ্যাপি লাগছে। লিনো হানের পাশে এসেছিল আর হানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। আমি নিজেও জানি না হান, আমি তোমাকে কতটা পরিমাণে ভালোবেসে ফেলেছি। আর আরেকটা কথা, এই কথাটা আমি এখন উপলব্ধি করতে পারছি যে লাভ ইজ ব্লাইন্ড। লিনা এই কথাগুলো বলতে বলতেই কান্না করে দেয়। লিনা চোখ বন্ধ করে কান্না করছিল, ঠিক তখনই কেউ তার চোখের পানি হাত দিয়ে মুছিয়ে দেয়। লিনা অবাক হয়ে চোখ খোলে আর দেখতে পায় সেটা আর কেউ না,
সেটা হান মানে হানের জ্ঞান ফিরে এসেছে হান লিনোকে আর কিছু বলার সুযোগ না দিয়ে লিনোর কপালে কিস করে দেয় হান সো তুমি আমাকে এতটা ভালোবাসো লিনো তুমি সব শুনেছো হুম সব বলো তুমি কি তোমার অ্যানসার চাও না লিনো মাথা নাড়িয়ে হ্যাঁ বলে হুম আই লাভ ইউ টু লিনো